হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভান্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় আপডেট টাকা ফেরত নেবে সরকার করার নির্দেশ জানালো মমতা সরকার কেন এবং কাদের টাকা ফেরত নেবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গায়েব তদন্তের নির্দেশ দিল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে লক্ষ্মীর ভান্ডারের বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ অর্থপরুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়ার অনুদান আসল প্রাপকের অ্যাকাউন্টে না এসে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দৈনিক বর্তমান সংবাদপত্রে খবর জানা হয়েছে সরকারি পোর্টাল সাইবার প্রতারকরা ঢুকে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে ভুয়া অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে এর ফলে বরাদ্দ অর্থ আসল প্রাপকের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে গেছে এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ডের জামতারা রাজস্থানের আলওয়ার ও বিহারের গয়ার সাইবার অপরাধ গ্যাংয়ের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে অর্থ লোপাটের শিক্ষার্থীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে এই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানের বহু শিক্ষার্থী তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল রাজ্যের আঠারো লক্ষ পড়ুয়াদের মধ্যে এই প্রকল্পের আওতার বেশ কিছু জেলা শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার অভিযোগ উঠে আসে তদন্তে জানা যায় প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে এই ঘটনার তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান প্রতিবেদন অনু সারে প্রাথমিকভাবে দুশোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে ইতিমধ্যে এই দুশোটির মধ্যে প্রায় আশিটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ঝাড়খণ্ড বিহার এবং রাজস্থানের ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীর করার নির্দেশিকা দ্রুত সমাধান করতে হবে এই বিশাল প্রতারণা চক্রের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় তিনি বলেন যেসব শিক্ষার্থী এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি তাদের যেন দ্রুত এই অর্থ দেওয়া হয় অভিযোগ জানানো শিক্ষার্থীরা টাকা আগামী সোমবার থেকে দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান যেসব শিক্ষার্থী এখনও তাদের ক্যাবের জন্য অর্থ পাননি তাদের দ্রুত এই অর্থ জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে সাইবার অপরাধ এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় হয়ে উঠেছে টাকা ফেরত নেবে সরকার ট্যাবের টাকার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে যেই সকল ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন যে সকল উপভোক্তারা যোগ্য তবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে না তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ফেরত নেবে না শুধুমাত্র যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছেন তাদেরকেই টাকা ফেরত দিতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরকার কেটে নেবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট